আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়ান্ডা ভিশন সিরিজের ফাইনাল এপিসোড নিয়ে, যেখানে সময় স্বল্পতার কারণে পোস্ট ক্রেডিট সিন দুইটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হয়নি। তাই আজকের ভিডিওতে আমরা ওয়ান্ডা ভিশন সিরিজের সিজন ফিনালিতে দেখানো পোস্ট ক্রেডিট সিন দুইটি এবং এমসিইউতে সামনে তারা কীরকম প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিও থাকবে চ্যানেলের ওয়ান্ডা ভিশন প্লেলিস্টে, যেখানে রয়েছে সিরিজের সব এপিসোডের ব্রেকডাউন ভিডিও, লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। প্রথমেই আসি মিড ক্রেডিট সিনে। ওয়ান্ডার বিদায়ের পর আবারও স্বাভাবিক হয়ে ওঠা ওয়েস্ট ভিউ শহরে দেখা যায় এফবিআই এর আনাগোনা। ফাইনাল এপিসোডে হেওয়ার্ডের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর জিমি ও তার বন্ধুকে কল করে সময় মতোই তাদের আনতে পেরেছে। উল্লেখযোগ্য ব্যাপার যে পুরো সিরিজ জুড়েই জিমি ও এবং ডার্সি লুইস এই ক্যারেক্টার দুইটি বেশ ফ্যান ফেভারিট ছিল, তাই এমসিইউ এর সামনের প্রজেক্টগুলোতে ফ্যান সার্ভিসের জন্য তাদের দেখা যেতেই পারে। অ্যান্টম্যান মুভির তৃতীয় কিস্তি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া মুভিতেও থাকতে পারে জিমি ও। অন্যদিকে এমসিইউ এর সব কিছু ইন্টারকানেক্টেড হওয়াতে একজন অ্যাস্ট্রোফিজিক্স এক্সপার্ট হিসেবে ডার্সি লুইসকে অন্য কোনো সিরিজে দেখা যেতে পারে। এ সময় জিমির সাথে ডার্সি এবং হেওয়ার্ডকে নিয়ে কথা বলতে থাকে মনিকা। একজন অপরিচিত এজেন্ট এসে মনিকাকে নিয়ে যায় থিয়েটারে। সেখানে এই ফিমেল এজেন্ট পরিণত হয় শেপ শিফটার স্ক্রালে, যাদের এর আগে আমরা দেখেছি ক্যাপ্টেন মার্ভেল এবং স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভিতে। এই স্ক্রাল মনিকাকে জানায় যে তার মা মারিয়া র্যাম্বোর এক পুরানো বন্ধু তাকে পাঠিয়েছে, কোথায় জানতে চাইলে উপরের দিকে ইঙ্গিত করে সে। সাধারণত আমরা এভাবে বোঝাই যে মরে ভূত হয়ে উপরে চলে গেছে, কিন্তু যেহেতু এটা এমসিইউ তাই সব কিছুরই হিডিং মিনিং রয়েছে এখানে। মনিকার খুশি হয়ে ওঠা দেখে আমরা বুঝতে পারি যে তার মায়ের এই পুরনো বন্ধু তার বেশ পরিচিত এবং সে হচ্ছে নিক ফিউরি। উপরে ইঙ্গিত করার মাধ্যমে তার আউটার স্পেসে থাকা বোঝাচ্ছে। নিক ফিউরিকে আমরা শেষবার দেখতে পাই স্পাইডারম্যান ফার ফ্রম হোমে, যেখানে সে ছিল একটি স্কার্ল স্পেসশিপে। পৃথিবীতে নিজের কাজকর্ম স্বার্থে ফিউরি স্কার্ল লিডার টালোস এবং আরেকজন স্কালকে পাঠিয়েছিল। এই মিড ক্রেডিট সিন একই সাথে এমসিইউ এর একাধিক ফিউচার প্রজেক্টের দিকে ইঙ্গিত করে। গত বছরে কেভিন ফাইগি এমসিইউ ফেস ফোরের আপকামিং সিরিজ হিসেবে সিক্রেট ইনভেশনের ঘোষণা দেয়, যেখানে নিক ফিউরি চরিত্রে বরাবরের মতোই স্যামুয়েল এল জ্যাকসন এবং ট্যালোসের চরিত্রে বেন মেন্ডেলসন থাকবে নিশ্চিত করা হয়েছে। একই নামে স্টোরি আর্ক মার্ভেল কমিকে আমরা পেয়েছি 2008 সালে। এই অবস্থায় ফিউরির মনিকাকে তলব করাটা সেই সিরিজে মনিকার নিজের থাকার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। ওয়ান্ডা ভিশন সিরিজে বারবার ওয়ান্ডার তৈরি করা হেক্স ব্যারিয়ারে আসা যাওয়া করায় মনিকার বডি সেলে পরিবর্তন দেখা যায় এবং সে পেয়ে যায় সুপার পাওয়ার, যার কিছু নমুনা আমরা সিরিজের শেষ এপিসোডগুলোতে দেখেছি। মার্ভেল কমিকে মনিকা নিজেও একজন সুপার হিরো, তাকে এখন পর্যন্ত কমিকে চার রকম পরিচয় গ্রহণ করতে দেখা গেছে, যেগুলো হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল, ফোটন, পালসার এবং স্পেকট্রাম। যেহেতু এমসিইউতে বর্তমানে ক্যাপ্টেন মার্ভেল হিসাবে ক্যারল ড্যানভার্সই রয়েছে, তাই মনিকাকে বরং ফোটন নাম গ্রহণ করতে দেখার সম্ভাবনাই বেশি। তার মা মনিকা র্যাম্বোর সাথে এই নাম দেখেছি আমরা। আবার ক্যাপ্টেন মার্ভেল সিকুয়ালে ক্যারল ড্যানভার্স এবং মিস মার্ভেলের সাথে থাকবে মনিকা নিজেও, তাই ধারণা করা যেতেই পারে এমসিইউ এর সুপার হিরোদের তালিকায় যুক্ত হলো আরও একটি মুখ। এবারে আসা যাক এন্ড ক্রেডিট সিনে। প্রথমেই দেখা যায় পাহাড়ি কোনো এলাকা, হতে পারে এটা ওয়ান্দাগোর মাউন্টেন। এই স্থানে বিরাট ইতিহাস রয়েছে মার্ভেল কমিকে। এখানেই মার্ভেলের ব্ল্যাক ম্যাজিকের জনক ডার্ক গড কাথন তৈরি করেছিল ডার্কহোল্ড বইটি, যেটা ওয়ান্ডা ভিশন সিরিজে একাতার কাছে আমরা দেখেছি। এছাড়াও এখানেই ম্যাকদা নামের এক নারী জন্ম দেন দুই টুইন শিশুর, যারা বড় হয়ে পরিচিত হয় কুইকসিলভার এবং স্কারলেট উইচ হিসেবে। আমরা সোকোভিয়াতে কুইকসিলভার এবং স্কারলেট উইচের যে প্যারেন্টসদের দেখেছি, কমিক্স অনুসারে তারা আসলে ওদের অ্যাডপ্টিভ প্যারেন্টস। যাই হোক, এই পাহাড়ি এলাকায় প্যারানাই চিল জীবনযাপন করা ওয়ান্ডাকে একটি বাড়িতে দেখতে পাই। বাড়ির দেয়ালে বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে, যা ওয়ান্ডা ভিশন সিরিজের আগের খুব স্বাভাবিক ব্যাপার মনে হতো, কিন্তু এই সিরিজে একাতার কাহিনীর পর এটা মনে হতেই পারে যে এই ডিজাইনগুলো কোনো রকম রুনস। ওয়ান্ডা এসব এঁকে রেখেছে যাতে করে একাতার মতো অন্য কোনো উইচ উড়ে এসে জুড়ে বসে আবার তার উপর মাতব্বরি না করতে পারে। বাড়ির ভেতরে স্কারলেট উইচ রূপী ওয়ান্ডাকে দেখা যায় একদিনেই শিখে ফেলুন ডার্ক হোল্ডের জাদুবিদ্যা এই শর্ট কোর্স করতে। ওয়ান্ডার এই রূপ হচ্ছে অ্যাস্ট্রাল প্রজেকশন ফর্ম, যা এর আগেই আমরা দেখেছি ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে, কিন্তু ওয়ান্ডার এই দ্বৈত সত্তা কিছুটা ভিন্ন। ডক্টর স্ট্রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাস্ট্রাল প্রজেকশনে চলাফেরা করা অবস্থায় মূল দেহ অচেতন অবস্থায় থাকে, কিন্তু ওয়ান্ডা একই সাথে তার দুই ফর্মে চলাচল করছে, যা সিজন ফিনালিতে এগাথার বলা উক্তির দিকে ইঙ্গিত করে আমাদের। ওয়ান্ডা আসলেই হয়তোবা ডক্টর স্ট্রেঞ্জ থেকে পাওয়ারফুল হয়ে উঠেছে, যে কারণে এই দক্ষতা অর্জন করতে পেরেছে।
এখন প্রশ্ন হতে পারে ওয়ান্ডা কেন এত ভেজালে গিয়ে দুই ফর্ম মেনটেন করেছে। সে নিজে থেকেই তো ডার্ক হোল্ড কোর্স করে নিতে পারে। ওয়েস্ট ভিউ শহরে ওয়ান্ডার কীর্তি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, যে কারণে সোর্ড, FBI সহ বিভিন্ন সংস্থার আনাগোনা হচ্ছে। এসবের পর ওয়ান্ডাকে নজরবন্দি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সে হয়তো অযথা ঝামেলা এড়াতে বাইরের দুনিয়ার কাছে নিজের স্বাভাবিক অবস্থা দেখিয়ে ডার্ক হোল্ড কোর্স করে নিচ্ছে। এই সিনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তা ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে ব্যবহার করা থিম। ওয়ান্ডাকে আবারও দেখা যাবে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে, যা আগেই কনফার্ম করা হয়েছে। MCU ফেজ 4 অরিজিনাল প্ল্যানে ওয়ান্ডাভিশন সিরিজের কয়েক মাস পরেই ডক্টর স্ট্রেঞ্জ সিকুয়াল রিলিজ দেওয়ার কথা ছিল। ওয়ান্ডাভিশন সিরিজ 10 এপিসোড হওয়ার পাশাপাশি সিজন ফিনালিতে ডক্টর স্ট্রেঞ্জের ক্যামিও দেওয়ার ব্যাপারও নিশ্চিত ছিল, কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সব প্ল্যান পাল্টে যায় এবং MCU ফ্যানদের সর্সারার সুপ্রিমের ওয়ান্ডাভিশন সিরিজে ক্যামিওর বদলে শুধু তার নাম শোনার মাধ্যমেই সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, ডার্ক হোল্ড শর্ট কোর্স করার ফাঁকে ওয়ান্ডা তার দুই ছেলে বিলি এবং টমির কণ্ঠ শুনতে পায় মাল্টিভার্সের অন্য কোনো ডাইমেনশন থেকে। এর দুইটা মিনিং হতে পারে। এক, হেক্স ব্যারিয়ার গায়েব করে দেওয়ার পর দুই ভাই নিশ্চিহ্ন হয়ে গেছে মনে করা হলেও তারা হয়তোবা মাল্টিভার্সের অন্য কোনো রিয়ালিটিতে জীবিত অবস্থায় আটকা পড়েছে। দুই, হয়তোবা কোনো ইভেল ক্যারেক্টার তাদের মাধ্যমে ওয়ান্ডাকে ম্যানিপুলেট করতে চাইছে। এই সিনে ওয়ান্ডার অবাক হওয়ার কথা থাকলেও তার ফেস দেখে সেরকম কিছু মনে হচ্ছে না। হয়তোবা সে আগেই এরকম কিছু একটা ধারণা করে নিয়েছিল এবং ছেলেদের কথা শুনতে পেরে সে আরও নিশ্চিত হয়েছে। এখানেই আগমন ঘটতে পারে ডক্টর স্ট্রেঞ্জের। দুই ছেলেকে উদ্ধার করতে স্কারলেট উইচ সাহায্য চাইতে পারে সর্সারার সুপ্রিমের কাছে, অথবা ডার্ক হোল থেকে ডার্ক ম্যাজিক আয়ত্ত করতে গিয়ে ওয়ান্ডা ওয়েস্ট ভিউর থেকেও বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে, যা হয়তো সোর্ড বা শিল্ডের সাধারণ মানুষের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হবে না, যে কারণে আসতে হবে ডক্টর স্ট্রেঞ্জকে। এছাড়াও মর্গান স্টার্ক, কেট বিশপ, ক্যাসি ল্যাং, আয়রন হার্টের মাধ্যমে MCU টিস করা হয়েছে ইয়াং অ্যাভেঞ্জার্স টিমের। ওয়ান্ডার দুই ছেলে বিলি এবং টমি পার্মানেন্টলি ফিরে এলে তারা তাদের কমিক কাউন্টার পার্ট উইকেন এবং স্পিড রূপে সেখানে যোগ দিতে পারে। তো এই ছিল ওয়ান্ডাভিশন সিরিজের সিজন ফিনালের পোস্ট ক্রেডিট সিনগুলোর ডিটেলস ব্রেকডাউন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ওয়ান্ডাভিশন সিরিজটি MCU কোন দিকে নিয়ে যেতে পারে বলে আপনাদের মনে হয়? পুরো ওয়ান্ডাভিশন সিরিজ জুড়ে ভিডিও নিয়ে আসার পাশাপাশি আমরা পেয়েছি আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট। সামনেও আমরা এরকম সাপোর্ট প্রত্যাশা করছি, তাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায়।